আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এখন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হলাম। সেটা হলো স্টার সেট SR4000HD রিসিভারের মডেল নিয়ে। ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমাদের কাছ থেকে যে ভিডিওগুলো পাবেন চাইছেন রিয়েল ভিডিও, কোনো এডিটিং করা না, যেটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হয়, এই কারণে আমরা রিয়েল ভিডিও করে থাকি। ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা আমাদের কাছ থেকে এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আপনাদের এটা আমরা আনবক্সিং করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হচ্ছে আকাশ একটা স্টার সেটের কার্টুন। স্টার সেট SR4000HD ফুল এইচ 1080 পিকচার ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এরকম আসবে। এবং স্পোর্টস টিভি, সবকিছু, ওয়াইফাই, 4G, USB, ইউটিউব, 4000-5000 চ্যানেল সেভ হবে এই রিসিভারে। ফ্রি রিসিভার এটা, আপনি 5000 চ্যানেল পর্যন্ত সেভ করে রাখতে পারবেন। এই যে কনফিগারেশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের কাছ থেকে যে ভিডিও পাবেন সেটা হচ্ছে রিয়েল ভিডিও, কোনো এডিটিং করা না, যেটা বলতে আপনাদের সুবিধা হয়, এই কারণে আমরা রিয়েল ভিডিও করে থাকি। দেখতে পাচ্ছেন এটাও সেম। চলুন আমরা এটা আনবক্সিং করে দেখাচ্ছি। মেড ইন চায়না, starset.com, www.starset.com এ আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন। চমৎকার একটা রিসিভার। প্রথমে পাবেন আপনার একটা ইউজার ম্যানুয়াল, এটা আপনাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা এইভাবে ভিতরে দেওয়া আছে। এটা স্যাটেলাইট টিভি রিসিভার ইউজার ম্যানুয়াল। ভিউয়ার্স, এটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন, যে কোনো ধরনের হেল্প সহযোগিতা সার্ভিস নিতে পারবেন। যে পাচ্ছেন একটা, প্রথমে একটা HDMI কেবেল, চমৎকার একটা সুন্দর একটা HDMI কেবেল পাচ্ছেন, একটা রিমোট, অনেক সুন্দর একটা হার্ডি রিমোট পাচ্ছেন, একটা পাচ্ছেন 2 পিস ব্যাটারি। এই যে ভিউয়ার্স, কাঙ্ক্ষিত রিসিভার চলে আসছে আমাদের মাঝে। এই দেখতে পাচ্ছেন যে রিসিভার, সুন্দর গর্জিয়াস একটা রিসিভার। এই যে সামনে ওকে বাটন দেওয়া আছে, অন অফ করতে পারবেন আপনি এখান থেকে। সামনে একটা USB দেওয়া আছে, যে মডেল দেওয়া আছে। পিছনে দেখতে পাচ্ছেন LNB ইন, LNB আউট, USB 2.0, HDMI। এখানে দেখতে পাচ্ছেন একটা অডিও ভিডিও এবং কক্সিকাল কেবল, সাউন্ড দেওয়ার জন্য আলাদা ব্যবহার করা হয় যারা, এটা সবার জন্য লাগে না। এবং যে 12 ভোল্টের DC পোর্ট এবং AC পোর্ট দেওয়া আছে। চমৎকার এবং মজবুত এবং হার্ডি একটা রিসিভার। এখান থেকে আপনার সার্ভার, IPTV, ইউটিউব, সিলাইন সব কিছুই চালাতে পারবেন। এটা আপনাদের আনবক্সিং দেখাচ্ছি, নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে সার্ভার বসাইতে হবে, কোন অপশন গিয়ে সার্ভারগুলো আপনারা বসাইতে পারবেন বা কী কী আছে সেটা আপনারা আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছেন LNB ইন, LNB পোর্ট কিন্তু দুইটা, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট। এটা নর্মালি যেটা LNB ইন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার এন্টেনা থেকে যে কেবলটা আসছে সেটাখানে আসবে, LNB আউট যারা ডিজিটাল কন্ট্রোল রুমে যারা ইউজ করে তাদের জন্য। এটা USB আছে, এটা দুইটা USB, সামনে একটা USB, পিছনে একটা USB এবং HDMI পোর্ট। এবং এইটা হচ্ছে যাদের বক্স টিভি, CRT টিভি তাদের জন্য এই তিনটা, যাদের LED টিভি তাদের জন্য এটা। এখানে সুন্দর একটা চমৎকার DC দেওয়া আছে, একটা চালাতে পারবেন। আপনার ACও দেওয়া আছে, যদি আপনার এটা নষ্ট হয়ে যায় তো আপনি এখান থেকে চালাতে পারবেন, চাইলে আপনি এটা বাদ দিয়ে এখান থেকেও চালাইতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।